কোরআন আগে না বিজ্ঞান আগে? কোরআন কত বছর এগিয়ে আছে? আরো জোরে বলতে হবে, কত বছর? সবাই তো বললেন কোরআন আগে, কিন্তু আমার যুবক ভাইরা, কোরআন যদি আগেই হয়, তুমি তো ইংরেজি শিখলে আগে, তুমি তো বিজ্ঞান শিখলে আগে। আমি ইংরেজি শিক্ষার বিরোধী নই, বিজ্ঞান শিক্ষার বিরোধী নই, সব শিখবা, কিন্তু সিস্টেমিক ওয়েতে আগাতে হবে, সবার আগে কোরআন শিখতে হবে। আপনি বললেন কোরআন আগে, কিন্তু আপনার বাচ্চাকে ও লেভেলে এ লেভেলে পাঠিয়েছেন আগে। ওই দিন একজন আমারে কই, হুজুর দোয়া কইরেন, আমার ছেলে, আমার এক ছেলে এক মেয়ে, একজন এ লেভেলে আর একজন ও লেভেলে। আমি বললাম মাশাআল্লাহ। কই হুজুর, এরা আপনার সাথে ইংরেজিতে কথাও বলতে পারবে? আমি বললাম দ্যাটস ফাইন। সে বলল হুজুর তাই না, এরা অনর্গল ইংরেজিতে বক্তৃতাও দিতে পারে। আমি বললাম সব ঠিক আছে, আপনার ছেলে মেয়েরা কি কোরআন পড়তে পারে? কয় না হুজুর, এইটা বাকি আছে তো শিখাবো। মানে সে ভেবেছে যে কোরআন এটা হুজুরদের কিতাব, মোল্লাদের কিতাব, এটা শিখে আর কি করবে? কোরআনুল কারীম এটা মোল্লাদের কিতাব নয়। জ্ঞানের পাত্রকে যদি পরিপূর্ণ করতে চাও, তাহলে কোরআনের কাছে এসে কোরআনের জ্ঞান আহরণ করে পিপাসা মিটাও। ইটস দ্য সোর্স অফ নলেজ এন্ড সায়েন্স, এটা জ্ঞান বিজ্ঞানের উৎস। আপনার বাচ্চাকে অ আ ক খ এ বি সি ডি শিখায়েন, পরে আলিফ বা তা তা শেখাতে হবে সবার আগে। টিচ ইউর চিলড্রেন দ্য হলি বুক কোরআন, টিচ ইউর চিলড্রেন দ্য হলি বুক কোরআন, দ্য হলি বুক কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনার সন্তানকে কোরআন শিখান, তার হাতে কোরআন তুলে দেন, দেখবেন এই কোরআন আপনার সন্তানকে গোটা দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করে দিবে ইনশাআল্লাহ। এই কোরআন এটা কি শুধু হুজুরদের কিতাব, মোল্লাদের কিতাব? না, আল্লাহ তাআলা কি বলেছেন, তামাম দুনিয়ার সকল মানুষের জন্য এটি হচ্ছে হেদায়েতের কিতাব। এই কিতাব নাজিল হয়েছে শুধুমাত্র আপনি এটা মাঝে মাঝে চুমু খাবেন, তারপরে ঘরের তাকে উপরে রেখে দিবেন, মানুষ মারা যাওয়ার পর খতম দিবেন, এই জন্য কি কোরআন নাজিল হয়েছে? কিছু মানুষ তো এই কোরআনকে ঝাড়ফুঁকের কিতাব বানিয়েছে, শুধু কোরআন তেলাওয়াত করে ঝাড়ফুঁক করছে। নিঃসন্দেহে কোরআনুল করিমের ভেতরে শিফা আছে, এতে কোনো সন্দেহ নাই। কোরআন হচ্ছে কোরআনের একটি মৌলিক নাম, এটি ছাড়াও কোরআনুল করিমের প্রায় 90টি সিফাত অর্থাৎ গুণবাচক নাম আছে, যেমন দিক, হাকিম, মজিদ, করিম, এগুলো কোরআনের নাম। যেমন কোরআনের একটা নাম হচ্ছে করিম, আমি বানায় বলতেছি না, ওয়া ইন্নাহু লাকুরআনুন করিম, কোরআনে আছে। আবার কোরআনের একটি নাম হচ্ছে মজিদ, বাল হুয়া কুরআনুম মজিদুন ফি লাউহিম মাহফুজ। আবার কোরআনের নাম হাকিম, ওয়াল কুরআনিল হাকিম। এরকম কোরআনের কয়টা নাম বলেছি আছে? আর একটু জোরে বলতে হবে, কয়টা? 90টা। কয়টা? 90টা। এর মধ্যে একটি নাম হচ্ছে শিফা, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউল লিন্নাস। কোরআনের ভেতরে শিফা আছে, এটা কেউ অস্বীকার করে না, কিন্তু শুধুমাত্র ঝাড়ফুঁকের জন্য কিতাব নাজিল হয় নাই। আজ অনেকে কোরআন থেকে শুধু তাবিজ লিখে ব্যবসা করছে, শুধুমাত্র তাবিজ লেখার জন্য কোরআন আসে নাই, ঝাড়ফুঁকের জন্য কোরআন আসে নাই, শুধুমাত্র মানুষ মরে যাওয়ার পরে খতম দিবেন এই খতমের জন্য কোরআন আসে নাই। তাহলে প্রশ্ন হলো কোরআন কেন এসেছে? কোরআন এসেছে আমাকে আপনাকে অন্ধকার পথ থেকে বের করে আলোর পথে জান্নাতের পথে পরিচালিত করার জন্য কোরআন দিয়েছেন কে? এখন আপনি কোরআন থেকে জান্নাতের পথ খুঁজে বের করতে হলে আপনাকে তো কোরআন জানতে হবে, কারণ মানতে গেলে জানতে হয়, জানতে গেলে পড়তে হয়। সবাই বলেন, স্লোগানটা একটু ভালো করে শিখায় যাই, মানতে গেলে, সবাই বলেন মানতে গেলে জানতে হয়, জানতে গেলে পড়তে হয়। তিনটা কথা মনে থাকবে না আপনাদের? কি বললাম? মানতে গেলে জানতে হয়, জানতে গেলে। আমি তো আপনাদের মাহফিলে গত বছর এসেছিলাম, কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছিল? হ্যাঁ, সলিড কয়েকজন শ্রোতা আছে মনে রেখেছে, জান্নাত এবং জাহান্নাম থেকে বাঁচতে চান? কারা কারা জাহান্নামে যেতে চান হাত তুলেন, বুঝে শুনে হাত তুলেন। জাহান্নাম থেকে সবাই বাঁচতে চান তো? জান্নাতে সবাই যেতে চান? দেখি কারা কারা জান্নাতে যেতে চান। মাশাআল্লাহ,
আল্লাহ আমাদের কবুল করেন, হাত নামান। এই যে জাহান্নাম থেকে বাঁচার জন্য গত বছর ওয়াজ করে গেলাম জান্নাত জাহান্নামে, এখন জাহান্নাম থেকে বাঁচবো জান্নাতে যাব। এবারের ওয়াজ হবে হুজুর জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাব কেমনে, এই এবছরের ওয়াজ হবে এটা, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে আপনি যাবেন একটা কাজ করলে। সেই কাজটা হতে, সেই কাজটা হচ্ছে কোরআনের বিধান মেনে জীবন পরিচালনা করলে জাহান্নাম থেকে বাঁচি জান্নাত দিয়ে দিবেন কে? আমি বানিয়ে বললাম, আল্লাহর নবী বলেছেন আল কোরআনু হুজ্জাতুল্লাকা আও আলাইক, এই কোরআন কিয়ামতের দিন হয় তোমার পক্ষে দলিল হয়ে যাবে অথবা তোমার বিপক্ষে দলিল হয়ে যাবে। কোরআনওয়ালা লোকদের জন্য কোরআন সুপারিশকারী হয়ে, কোরআন ওই লোকদের জন্য আল্লাহর সাথে ঝগড়া করবে ততক্ষণ, ওই লোকটাকে আল্লাহ মাফ করে জান্নাতে ঢুকাবে না যতক্ষণ। সুবহানাল্লাহ বলবেন না? আর কোরআন যদি কারো বিরুদ্ধে দাঁড়িয়ে সাক্ষ্য দেওয়া শুরু করে, ওই মানুষের কি বাঁচার আর কোনো উপায় আছে? তাহলে আমরা সবাই কোরআনের সাফায়াত চাই কি চাই না? জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? যদি আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই আর আল্লাহর জান্নাতে যেতে চাই, তাহলে প্রেসক্রিপশন হলো আল্লাহর কিতাব, কোরআনময় জীবন গঠন করতে হবে। আর কোরআন মানতে হলে, এই যে স্লোগান শিখালাম, মানতে গেলে জানতে হয়, জানতে গেলে পড়তে হয়। কেন আপনি কোরআন পড়বেন? শুধু আখেরাতের জন্য না, কোরআন শিখলে দুনিয়াবি ফায়দাও আছে, দুনিয়া আখেরাত দুই জায়গাতেই ফায়দা আছে। আমার ভাইয়েরা, আজ খুব সুন্দর একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আমি কথা বলতে চাই। আমি আজ কথা বলবো কেন আপনি কোরআন পড়বেন জানবেন। আমি কোরআন সুন্নাহ ঘাটাঘাটি করে, বিশেষ করে যুবক তরুণ ছাত্র ভাইয়েরা আপনারা বেশি মনোযোগ দিয়ে শুনবেন, সকলেই শুনবেন, কিন্তু খুব বেশি যুবক এবং তরুণদেরকে আমি অ্যাপ্রোচ করে কথা বলবো। 15টি কারণে আপনার কোরআন জানা দরকার। কয়টা কারণ? একেবারে বাস্তব কয়েকটি কথা বলবো, বাস্তব ভিত্তিক। মানুষ তো এখন বিজ্ঞানের যুগে বাস্তব কথা শুনতে চায়, এই জন্য বাস্তবিক কথা শোনায় যাবো আপনাদের। কয়টা কারণে আপনার কোরআন জানা দরকার? সামনে একটা মাস আসতেছে, মাসটার নাম কি? সবাই বলেন, মাসটার নাম কি? বছরে মাসের সংখ্যা কয়টা ভাই? আরেকটু জোরে বলেন। চকরিয়া, কক্সবাজার তথা এই দক্ষিণ চট্টলা, এক কথায় চট্টলার মাটি তো ইসলামের ঘাঁটি, এই অঞ্চলের মানুষ তো সবাই বিপ্লবী মানুষ, আওয়াজ তো বিপ্লবী হওয়া চাই, মরা মরা না, তাজা তাজা আওয়াজ লাগবে। এইখানে না আওয়াজ হয়েছে একদম বদরখালির মতো আওয়াজ, বদরের আওয়াজ লাগবে, বদরের আওয়াজ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। বছরের মধ্যে মাসের সংখ্যা কয়টা? আর একটু জোরে বলেন। আচ্ছা বলেন তো, মহরম মাসের নাম কি কোরআনে আছে? হ্যাঁ, কে বলছে আছে বলেন, কুনায়াতে আছে বলেন, তালে তালে তাল মেলাইয়েন না। মহরম মাসের নাম কি কোরআনে আছে? নাই। সফর মাসের নাম আছে? রবিউল আউয়াল মাসের নাম কি কোরআনে আছে? শাবান মাসের নাম আছে? নাই। খটকা লাগতেছে না? আসলে একটা মাসের নাম ছাড়া কোনো মাসের নাম কোরআনে নেই, তবে মাসের সংখ্যা যে 12টা এটা কোরআনে বলা হয়েছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইথনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, এটা বলা হয়েছে যে বছরে মাসের সংখ্যা 12টি, মিনহা আরবাআতুন হুরুম, চারটি মাস বিশেষভাবে সম্মানিত, এভাবে বলা হয়েছে। কিন্তু স্পেসিফিক করে কোরআনে কেরিমের কোথাও কোন মাসের নাম বলা হয়নি, একমাত্র একটি মাসের পরিচয় আল্লাহ তাআলা ওই মাসের নাম ধরে পরিচিত করিয়ে দিয়েছেন। না, মাসটার নাম কি? মাসটার নাম কি? বছরের মধ্যে 12টি মাস রয়েছে, কিন্তু কোন মাসের নাম স্পেসিফিক ভাবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করে ওই মাসের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দেন নাই, কিন্তু বছরের একমাত্র মাস হচ্ছে রমাদানুল মুবারক, এই মাসটির নাম আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্পেসিফিক করে উল্লেখ করে কোরআন নাজিলের মাস হিসাবে এই মাসটিকে আল্লাহ আমাদের সঙ্গে এইভাবে পরিচয় করিয়ে দিয়েছেন। যারা পারেন আমার সঙ্গে পড়েন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলছেন রমাদানের মাস, এটি কি নাজিলের মাস?
আরেকটু জোরে বলতে হবে, কি নাজিলের মাস? কোরআন নাজিলের মাস হিসাবে এই মাসটিকে আল্লাহ তাআলা আমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। সামনে কোরআন নাজিলের মাস আসতেছে। কোরআন নাজিলের মাস আসার আগে জানুন এই মাসটির মর্যাদা তো একটা কারণে, কয়টা কারণে, কারণটা কি বলেন তো? সবাই বলতে হবে কি কারণ? দেখেন কয়েকটা কথা বলি, বছরের ১২টা মাসের মধ্যে রমজান মাস এটি হচ্ছে সবচাইতে বেশি সম্মানিত মাস। কত সম্মানিত মাস শুনেন, বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, নবীজি বলেছেন ইদা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। নবীজি বলেছেন যখন রমজান মাস আসে এই মাসের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যতগুলো দরজা রয়েছে জান্নাতের সকল দরজাগুলো আল্লাহ খুলে দেন, আর জাহান্নামের সমস্ত দরজাগুলোকে আল্লাহ বন্ধ করে দেন। এই মাসটির সম্মান কেমন দেখুন, এই মাস আসলে আল্লাহ জান্নাতের দুয়ার খুলে দেন, জাহান্নামের দরজার তালা লাগিয়ে দেন, শয়তানকে আল্লাহ শৃঙ্খলিত করে রাখেন। এই মাসের এত বেশি মর্যাদা, এই মাসে যখন কোনো বান্দা একটা নফল আদায় করে অন্য মাসের ফরজের সমান সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দেন, এই মাসে আল্লাহর যে বান্দা একটা ফরজ আদায় করে অন্য মাসের ৭০টি ফরজের সমান সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দেন। আবার এই মাসে একটা রাত আছে যেই রাতের মর্যাদা ১০০০ মাসের চাইতেও বেশি। তাহলে প্রশ্ন হলো এই মাসের ভেতরে এত বরকত, এত ফজিলত, এই মাসের ভেতরে নেক আমলের সওয়াব এত বেশি পাওয়া যায় কি কারণে? সারা মাস আপনারা না খায়া থাকেন এই কারণে, কারণটা কি? কথা বলেন কি কারণ? একটা কারণ, কারণটা কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআনের মাস আমাদের সামনে। আর এই কোরআন আল্লাহ দিয়েছেন কোন, ওই যে বললাম কোরআনের আলোকে জীবন পরিচালনা করে জান্নাতে যাওয়ার জন্য। আমি মূল কথা শুরু করেছিলাম গত বছর, জান্নাত জাহান্নামের কথা বলেছি, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাব প্রেসক্রিপশন একটাই, জীবন চালাতে হবে কোন কিতাব দিয়ে? চালাবেন আপনি গাড়ি চালাইতে জানেন না, ড্রাইভিং শিখেন নাই, চাবি দিল, এরপরে ড্রাইভিং না জেনেই যদি চালানো শুরু করে গাড়ি রাস্তায় থাকবে না খালে পড়বে, তাহলে কি বোঝা গেল? গাড়ি চালাইতে হলে আগে গাড়ি চালানো শিখতে হয়। কোরআন দিয়ে জীবন চালাবেন, আগে কোরআন পড়তে হবে, জানতে হবে, এরপরে আপনি কোরআন মানতে পারবেন। আর আমি বলেছি আজকে যে টপিক নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে আমরা কেন কোরআন পড়ব জানব। আমি বলেছি যে ১৫টি কারণে আপনার কোরআন জানা দরকার, কয়টা কারণে? যাদের কাছে প্লিজ, যাদের কাছে আপনাদের এরকম স্মার্টফোন আছে নোট অপশন আছে না, নোট করে ফেলবেন ১৫টা পয়েন্ট, একদম ১৫টা পয়েন্ট কি করবেন, নোট করবেন। এই তাফসির মাহফিলগুলো তো জ্ঞান চর্চা, জ্ঞান অর্জনের জায়গা, এটা আপনাদের জন্য বড় সুযোগ। তাহলে ১৫টি কারণে আমরা কোরআন জানব, শুরু হচ্ছে ১ নম্বর। এজন্য আপনি কোরআন শিখবেন, কোরআন জানবেন, কারণ কোরআন জানা আল্লাহ তাআলা আমাদের জন্য নফল করেছেন, তাই না? জোরে বলেন কি করেছেন? কোরআনুল করিম ৩০ পারা কি একসাথে নাজিল হয়েছে? না, ধাপে ধাপে অল্প অল্প করে সুদীর্ঘ ২৩ বছরে কোরআন নাজিল হয়েছে। আমি জানি আমার চকরিয়া বদরখালীর ভাইরা বলতে পারবে, বলেন তো নবীজির উপরে একেবারে সর্বপ্রথম যে ওয়ার্ড, সর্বপ্রথম যে শব্দ নাজিল হয়েছে সেই শব্দটা কি? মাশাআল্লাহ, শব্দটা কি? আচ্ছা, সর্বপ্রথম তো মৌতের আয়াত নাজিল হতে পারতো, সর্বপ্রথম তো হালাল হারামের আয়াত নাজিল হতে পারত, জান্নাত জাহান্নামের আয়াত নাজিল হতে পারত, পারত কি না বলেন? তাহলে সর্বপ্রথম আল্লাহ আয়াত নাজিল করলেন ইকরা, আল্লাহ বললেন আগে এই কিতাব কি করো, পড়ো, এটা আমরের সিগা, আল্লাহ আদেশ করেছেন পড়ো, আদেশ দিয়েছেন। হেরা গুহায় যেদিন সাইয়েদিনা জিব্রিল আমিন নবীজির কাছে সর্বপ্রথম অহি নিয়ে আসলেন, সাইয়েদিনা জিব্রিল এসে নবীজিকে তার বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, বুকের সঙ্গে সজোরে চেপে ধরে তারপরে নবীজিকে ছেড়ে দিলেন, বললেন ইকরা। নবীজি বললেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না,
দ্বিতীয়বার সাইয়েদিনা জিব্রিল আমিন আবারও নবীজিকে তার বুকের সঙ্গে সজোরে চেপে ধরলেন। নবীজি বলছেন, আমার এমন অবস্থা হলো যেন আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। সাইয়েদিনা জিব্রিল আমিন দ্বিতীয়বার ছেড়ে দিয়ে বললেন, ইকরা। নবীজি পুনরায় বললেন, মা আনা বিকারিব, আমি তো পড়তে জানি না। এরপরে সাইয়েদিনা জিব্রিল আমিন নবীজিকে তৃতীয়বার তার বুকের সঙ্গে সজোরে চেপে ধরে তৃতীয়বার ছেড়ে দিয়ে বললেন, ইকরা, বিসমি রাব্বিকাল্লাযী খলক, খলকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার! সর্বপ্রথম নাজিল হলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক। নবী পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে সর্বপ্রথম আদেশ দেওয়া হয়েছে এই কিতাব পড়ার জন্য। আপনারা কি করলেন, আপনারা কি করলেন জ্ঞান অর্জনের ক্ষেত্রে? কোরআনটা পড়ে শিখলেন, অনেকে এখনো শিখেন নাই। আল্লাহ তাআলা বললেন সবার আগে এই কিতাব পড়ো, আর আপনি সবার পরে এটা পড়ছেন। অনেকে এখনো পড়তে জানে না। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করানোর ক্ষেত্রে এদেরকে আমরা সব শিখাই ফেলি আগে। অনেকে এখনো বাচ্চাদেরকে কোরআন শিখায় নাই। এখানে স্কুলে পড়ে কলেজে পড়ে অনেক ছেলেরা আছে, এরা নাইনে টেনে পড়ে ইন্টারমিডিয়েটে পড়ে। এদেরকে ধরে ধরে যদি বলেন, বলো অজুর ফরজ কয়টা, বলতে পারবে না। গোসলের ফরজ কয়টা, ফরজ গোসলের নিয়মকানুন বলো, বলতে পারবে না। তাকে যদি বলেন তায়াম্মুমের ফরজ কয়টা, নামাজের ফরজগুলো বলো, ওয়াজিবগুলো বলো, সুন্দর করে এই মাসালাগুলো বল, সে পারবে না। কারণ কি, আমরা কোরআনকে আমাদের লাইফের কম্পালসারি ম্যাটার বানাই নাই, বানিয়েছি আমরা অপশনাল ম্যাটার। আমরা অনেকেই ভাবি এই আধুনিক বিজ্ঞানের যুগে 1500 বছর আগে নাজিল হওয়া এই পুরাতন কিতাব, তাছাড়া হুজুরদের মোল্লাদের কিতাব, এটাকে আমরা পড়বো? এটা হুজুররা না পড়বে? ভাই, এটা কি মোল্লাদের কিতাব, হুজুরদের কিতাব, নাকি সবার জন্য আসা কিতাব? আর আপনি বলছেন যে এটা বিজ্ঞানের যুগে 1500 বছর আগের কুরআন কিতাব, এটা পড়ে আমরা কি করব? স্কুল কলেজের ভাইরা শোনো, যে বর্তমান বিজ্ঞানের যুগে আমরা বসবাস করছি, এই বিজ্ঞান কোরআন থেকে 1500 বছর পিছিয়ে আছে। আল্লাহ আকবার! কোরআন আগে না বিজ্ঞান আগে? এখন অনেকে আবার বলতে পারে, দুনিয়াতে যে কত জাতের মানুষ বেরোইছে রে ভাই, এখন আমরা হুজুররা তো আছে বিপদে, আমরা আস্তে হাঁটলে কয় মনে হয় হুজুর বেশি খায় ফেলছে, জোরে হাঁটলে বলে মনে দাওয়াত আর একটা আছে। এখন কথা বলতেছি যে বিজ্ঞান কোরআনের চেয়ে পিছিয়ে। অনেকে বলবে, হুজুর কোরআন দিয়ে বিজ্ঞানকে জাস্টিফাই করতে যান কেন? আরে পাগলা, আমি তো বুঝাতে চাচ্ছি যে বিজ্ঞান আগে শিখে ফেলেছেন, ইংরেজি আগে শিখে ফেলেছেন, এগুলোর সাহিত্যে কোরআন, কোরআনের শিক্ষা, এটা আমাদের আগে থাকা দরকার ছিল, কিন্তু আমরা এর ভ্যালু বুঝতেছি না। অনেকে ভাবে যে বিজ্ঞান তো আগে, না বিজ্ঞান পরে, কোরআন আগে। বিজ্ঞান এখন যা জেনেছে, কোরআন তা জানিয়েছে কত বছর আগে? 1500 বছর আগে। বিজ্ঞান কোরআনের কাছে পরিত্যক্ত হিসাবে প্রমাণিত হয়েছে। বিজ্ঞানের ধ্যান ধারণাগুলো কোরআনের কাছে কত পুরাতন দেখেন। কোরআনে আয়াত আছে কয়টা? হ্যাঁ, 6000? এটা কে বলছে আপনাদেরকে? কোরআনের তো শুরুতে, এখানে তো কোনো কোরআন নাই, কোরআনের শুরুতে অথবা শেষে গিয়ে দেখবেন সব সুরায় কতটা আয়াত লেখা আছে, না ক্যালকুলেটার নিয়ে বসবেন, সবগুলো সুরার আয়াত নাম্বার হিসাব করে দেখবেন 6236টা আয়াত আছে। এটা নিয়ে আবার ঠেলাঠেলি করেন না, ইখতলাফ তো আছে, থাকতে পারে। তা আমরা বলি যে 6000-এর বেশি আয়াত আছে। আপনি জানলে অবাক হয়ে যাবেন, এর মধ্যে 1500 আয়াত কেবল বিজ্ঞানের ব্যাপারে আছে। আল্লাহ আকবার! ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অ্যাস্ট্রোনমি, জিওলজি, হিউম্যান এমব্রায়োলজি, বিজ্ঞানের এমন কোন শাখা আছে যার ব্যাপারে কোরআনের কোনো বক্তব্য নেই? এমন কোনো শাখা নাই। বিজ্ঞান যা জেনেছে এখন, কোরআন তা জানিয়েছে কত হাজার বছর আগে। দেখেন কয়েকটা এক্সাম্পল দিই ভাইরা, প্লিজ একটু মনোযোগে হন। আমি তো বলেছি বাস্তবিক কথা শুনে যান। আছে এই যে ফিঙ্গারপ্রিন্ট, আমরা দেই না ফিঙ্গারপ্রিন্ট, আরবিতে এটাকে বলা হয় বাসমা,
ইংরেজিতে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট, আর বাংলায় আমরা বলি টিপসই। এখন আমাদের সবার হাতে আঙ্গুল আছে মোট কয়টা? দশটা। বলেন তো ভাইরা, এক আঙ্গুলের ছাপের সাথে আরেক আঙ্গুলের ছাপের কি কোনো মিল আছে? কোনো মিল নাই। আবার দেখেন, পৃথিবীতে 800 কোটি মানুষ বাস করে, একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই। আপনারা যে মোবাইল ফোন ইউজ করেন, সিম রেজিস্ট্রেশন করতে গেলে দেখবেন 10 আঙ্গুলের ছাপ নেয়, পাসপোর্ট অফিসে গেলে দেখবেন 10 আঙ্গুলের ছাপ নেয়, বিদেশে যখন যাবেন ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট লাগে। এখন পৃথিবীতে 1800 সালের আগে ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে মানুষ জানতো না। এখন 2022 সাল, 1856 সালে সর্বপ্রথম এই ফিঙ্গারপ্রিন্টের তথ্য আবিষ্কার হয়েছে ইংল্যান্ডে। ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সেল মানবদেহের উপরে গবেষণা চালিয়ে ফিঙ্গারপ্রিন্টের এই তথ্য আবিষ্কার করেন, এবং ইংল্যান্ড থেকে তারপরে গোটা পৃথিবীতে এই তথ্য ছড়িয়ে যায়। দেখেন, একজনের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের মিল আছে, আপনারটার সাথে আমার মিল নাই, আমারটার সাথে আপনার মিল নাই, আপনারটার সাথে আরেকজনের কোনো মিল। যে বিজ্ঞানের ফুটানি করে আমরা এখনো কোরআন শিখলাম না, ওই বিজ্ঞান মাত্র 160 কিংবা 170 বছর আগে ফিঙ্গারপ্রিন্টের ধারণা দিয়েছে। আর যেই কোরআনকে আমরা অনেকে মোল্লাদের কিতাব, হুজুরদের কিতাব মনে করে এখনো কোরআন শিখি নাই, আমাদের নিজেদের বাচ্চাদেরকেও কোরআন শিখাই নাই, ওই কোরআনের মধ্যে আরো 1500 বছর আগে ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব যিনি দিয়েছেন তিনি কি? কোরআনুল করিমের 75 নম্বর সূরা খুলুন, কোরআনুল করিমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামাহের 3 এবং 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন আরো 1500 বছর আগে বলেছেন, আয়াহসাবু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউয়া বানানা। আল্লাহ তাআলা বলছেন, যারা ধারণা করে, যারা মনে করে মানুষ মরে যাওয়ার পরে মানুষের দেহ যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, মানুষের শরীরের হাড্ডি মাংস অস্থিপিঞ্জর সব যখন আলাদা আলাদা হয়ে যাবে, তখন ছিন্ন বিচ্ছিন্ন আলাদা হয়ে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গগুলোকে জোড়া লাগিয়ে কে আবার মানুষকে জিন্দা করবে? এই দাবি যারা করে, আল্লাহ তাআলা তাদের কথার জবাব দিতে গিয়ে বললেন, বান্দারে শোন, তুই মরে যাওয়ার পরে তোর দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন আলাদা আলাদা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, আমি সেগুলোকে একত্রিত করে জোড়া লাগিয়ে কেবল তোকে জিন্দা করব না, বরং তার পাশাপাশি বালা কদিনিনা আলা আনসাউমিয়া বানানা, তার পাশাপাশি আমি তোমাদের প্রত্যেকের হাতের আঙ্গুলের যে মাথা, এই আঙ্গুলের ছাপগুলো পর্যন্ত আবার পুনর্বিন্যস্ত করব। আল্লাহ আকবার! তাহলে সবাই একটু আওয়াজ করে বলেন, কোরআন আগে না বিজ্ঞান আগে? কোরআন যদি আগে হয়, আপনি তো বিজ্ঞান শিখেছেন আগে, কোরআন শিখেছেন পরে। এখনো আমার যুবকরা কোরআন শিখে নাই, এখনো ছাত্ররা তোমরা কোরআন শিখো নাই, কবে শিখবা? বিজ্ঞানের লেটেস্ট আরো কিছু ধারণা শোনো, যেগুলো কোরআনের কাছে এগুলো পুরাতন হয়ে গেছে, কোরআন আরো আগে বলেছে। হিউম্যান এমব্রায়োলজি, ব্রণ তত্ত্ব নিয়ে যারা রিসার্চ করেছেন, তারা বলছেন ব্রণ মানব দেহে, সরি, মায়ের পেটে সন্তান কি একদিনে তৈরি হয়ে যায়? না, স্টেপ বাই স্টেপ, পর্যায়ক্রমিকভাবে তৈরি হয়। সূরা মুমিনুন সহ আরও বেশ কয়েকটি সূরা আল্লাহ তাআলা এগুলো বলেছেন। এক বিজ্ঞানী, তিনি তো এই হিউম্যান এমব্রায়োলজির এই ধারণা কোরআনে পেয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, সুবহানাল্লাহ। তো ব্রণ তত্ত্ব নিয়ে যারা রিসার্চ করেন, তারা বলেছেন এ চাইল্ড গেটস হেয়ারিং বিফোর 16 উইকস অফ বার্থ। একটি শিশু মায়ের পেটে যখন থাকে, মায়ের পেটে থাকাকালীন সে জন্মের 16 সপ্তাহ, 4 সপ্তাহে 1 মাস হয়, তাইলে 16 সপ্তাহে কয় মাস হয়? আরে ভাই, আঙ্গুল দেখে বলেন অন্তত, কয় মাস? 4 মাস। এখন ব্রণ তত্ত্ব নিয়ে যারা গবেষণা করছেন, তারা বলছেন মায়ের পেটে যখন সন্তান থাকে, মায়ের পেটে থাকাকালীন জন্মের 4 মাস আগে থেকেই সে শুনতে পায়, সুবহানাল্লাহ। চিন্তা করেছেন কারবার? সন্তান পৃথিবীতেও আসে নাই, মায়ের পেটে আসে, জন্মের কয় মাস আগ থেকে শোনে? জোরে বলেন, কয় মাস?
এটা হুজুরের কথা না, এটা চিকিৎসা বিজ্ঞানীদের কথা। এটা আপনারা বলবেন হুজুর চিকিৎসা বিজ্ঞান তো অনেক এগিয়ে গেছে, হ্যাঁ এগিয়েছে, কিন্তু কোরআন থেকে পিছিয়ে আছে। এই তথ্য কোরআনেও আছে। যুবকরা ছাত্ররা, তোমরা তো কোরআনকে হুজুরদের কিতাব বানাইছো, পড়ো না বলেই তো খুঁজে পাও না। এখানে আলেমদেরকে সাক্ষ্য রেখে বলছি, কোরআনুল করিমের যত জায়গায় আল্লাহ তাআলা মানুষের শ্রবণ শক্তির কথা বলেছেন, তত জায়গায় আল্লাহ তাআলা সাম শব্দ ব্যবহার করেছেন। আর দৃষ্টিশক্তির কথা বুঝাতে গিয়ে আল্লাহ তাআলা বাসার অথবা কখনো কখনো বহু বচনে আবসার শব্দ ব্যবহার করেছেন। আল্লাহর কালাম খুলে দেখুন, কোরআনের সব জায়গায় আল্লাহ তাআলা বাসারের আগে সাম, আমি বাংলায় আরো সহজ করে বলি, দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন। যেমন দেখেন কতগুলো আয়াত বলি, ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এখানে বাসারের আগে সাম, বাংলায় বলি দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তি, এক আয়াত না আরো কত আয়াত যে বলতে পারবো। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, এখানে আল্লাহ বাসারের আগে সাম অর্থাৎ বাংলায় বলি দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তি। আলেমদেরকে সাক্ষ্য রেখে বলছি, কোরআনের সব জায়গায় আল্লাহ এভাবে দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন। আধুনিক যুগের মুফাসসিরগণ এই আয়াতগুলোর সাইন্টিফিক এক্সপ্লেনেশন, বিজ্ঞানসম্মত ব্যাখ্যা করেছেন এইভাবে, যেহেতু আল্লাহ তাআলা কোরআনের সব জায়গায় দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন, তার মানেই মানব সন্তান শিশু দৃষ্টিশক্তি পাওয়ার আগে শ্রবণ শক্তি লাভ করে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন কোরআন বিজ্ঞান এই জায়গায় একমত। এখন আরেকটা কথা যেহেতু মনে পড়ছে বলে দেই, দেখেন ভাই যুবকরা, তোমরা যারা বিয়ে করো নাই, তোমরা ভালো করে শোনো, তোমরা তো খালি সুন্দরী মায়া ফপাইলেই দৌড়াও, একটু মেয়ে সুন্দরী হইলেই দৌড়াও। এখন দেখেন ভাই, কোরআন বিজ্ঞান বলছে, যদি কোরআন বিজ্ঞান বলছে সন্তান মায়ের পেটে থাকাকালীন কয় মাস আগে থেকে শোনে, 4 মাস, আপনি কোরআন না মানলেও আপনি তো খুব বিজ্ঞানময় মানুষ, বিজ্ঞানও বলতেছে আর কোরআন সেটা বলেছে আরও 1500 বছর আগে। আপনার বউটা যদি খারাপ হয় পেটের মধ্যে বাচ্চা নিয়ে, সে যদি সারাদিন হিন্দি সিরিয়াল দেখে, সারাদিন ঝাঁকানাকা ঝাঁকানাকা ডিজে গান শুনে, ওই মহিলার পেট, বিজ্ঞান কোরআন বলছে যে সন্তান 4 মাস আগ থেকে শুনে, তাহলে মহিলা পেটে বাচ্চা নিয়ে এগুলা শুনলে, সন্তানও এগুলা শুনতেছে, ওই মহিলার পেট থেকে যেগুলা বের হবে ওগুলোও ঝাঁকানাকা ঝাঁকানাকা ডিজে মার্কাই হবে। আর তার বিপরীতে বউ যদি ভালো হয়, দেখা যাচ্ছে সন্তান পেটে নিয়ে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার, তাসবিহ তাহলিল, তওবা ইস্তেগফার করে, সন্তান পেটের ভেতর থেকে কোরআন তেলাওয়াতের সাউন্ড শুনে, জিকির আজকার শুনে, তাসবিহ তাহলিল শুনে, আল্লাহর কসম এই মহিলার পেট থেকে যেটা বের হবে, বড় মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, শাইখুল হাদিস, বড় বড় ইসলামিক স্কলার হবে, এতে কোনো সন্দেহ নাই। ফ্যাক্টরি ভালো, প্রোডাক্ট ভালো, ফ্যাক্টরি খারাপ, প্রোডাক্টও খারাপ। যুবকরা যারা বিয়ে করো নাই, সুন্দরী মেয়ে দেখলেই দৌড়াইও না, মেয়েটার ভেতরে দিনদারিতা, পরহেজগারিতা আছে কিনা, পর্দা করে কিনা, কোরআন করে কিনা, এটা দেখার দরকার আছে না নাই? আচ্ছা, তাহলে কি বললাম, কোরআন আগে না বিজ্ঞান আগে? কোরআন কত বছর এগিয়ে আছে? আরো জোরে বলতে হবে, কত বছর? সবাই তো বললেন কোরআন আগে, কিন্তু আমার যুবক ভাইরা, কোরআন যদি আগেই হয়, তুমি তো ইংরেজি শিখলে আগে, তুমি তো বিজ্ঞান শিখলে আগে। আমি ইংরেজি শিক্ষার বিরোধী নই, বিজ্ঞান শিক্ষার বিরোধী নই, সব শিখবা, কিন্তু সিস্টেমিক ওয়েতে আগাতে হবে, সবার আগে কোরআন শিখতে হবে। আপনি বললেন কোরআন আগে, কিন্তু আপনার বাচ্চাকে ও লেভেলে, এ লেভেলে পাঠিয়েছেন আগে। ওই দিন একজন আমারে কই, হুজুর দোয়া কইরেন, আমার ছেলে, আমার এক ছেলে এক মেয়ে, একজন এ লেভেলে আর একজন ও লেভেলে। আমি বললাম মাশাআল্লাহ, কই হুজুর এরা আপনার সাথে ইংরেজিতে কথাও বলতে পারবে? আমি বললাম দ্যাটস ফাইন। সে বলল হুজুর তাই না, এরা অনর্গল ইংরেজিতে বক্তৃতাও দিতে পারে। আমি বললাম সব ঠিক আছে, আপনার ছেলে মেয়েরা কি কোরআন পড়তে পারে? কয় না হুজুর, এইটা বাকি আছে তো শিখাবো। মানে সে ভেবেছে যে কোরআন এটা হুজুরদের কিতাব, মোল্লাদের কিতাব, এটা শিখে আর কি করবে। কোরআনুল করিম এটা মোল্লাদের কিতাব নয়, জ্ঞানের পাত্রকে যদি পরিপূর্ণ করতে চাও, তাহলে কোরআনের কাছে এসে কোরআনের জ্ঞান আহরণ করে পিপাসা মিটাও। ইটস দ্য সোর্স অফ নলেজ এন্ড সায়েন্স, এটা জ্ঞান বিজ্ঞানের উৎস। আপনার বাচ্চাকে অ আ ক খ ABCD শিখায়েন, পরে আলিফ বা তা তা শেখাতে হবে সবার আগে। টিচ ইউর চিলড্রেন দ্য হলি বুক কোরআন, টিচ ইউর চিলড্রেন দ্য হলি বুক কোরআন, দ্য হলি বুক কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনার সন্তানকে কোরআন শিখান, তার হাতে কোরআন তুলে দেন,
দেখবেন এই কোরআন আপনার সন্তানকে গোটা দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করে দিবে ইনশাআল্লাহ। তাহলে কোরআন 15টি কারণে শিখবো। এক নাম্বার, কোরআন শিখা আমাদের জন্য কম্পালসারি, বাধ্যতামূলক, ফরজ করেছেন কে? যুবক ভাইরা, কোরআনটা আল্লাহর ওয়াস্তে শিখবা তো। এই যে সামনে কোরআন নাজিলের মাস, আমি জানি আমার অনেক ভাইরা এখনো কোরআনটা শিখে নাই। আমার ভাইরা, জীবন থেকে অনেক সময় চলে গেছে। আসুন আজ সিদ্ধান্ত নেই যে আমরা এতদিন সময় নষ্ট করে ফেলেছি, কিন্তু আমরা কি চাইলে এখন সিদ্ধান্ত নিয়ে কোরআনটা শিখতে পারবো না? ইনশাআল্লাহ সবাই শিখবেন তো কোরআন। তাহলে কয়টি কারণে আমরা কোরআন জানবো, সবাই বলেন কয়টি? এই প্রথম পয়েন্টটা লম্বা হলেও বাকিগুলো ছোট। নোট করতেছেন তো আপনারা? নোট করছেন তো? পারলে আজকে ওয়াচ শেষে, আলোচনা শেষে ফেসবুকে পোস্ট দিবেন, এরকম লিখবেন ফেসবুকে, এই 15টি কারণে কোরআন জানা দরকার। 15টা পয়েন্ট ফেসবুকে দিয়ে দেন। ফেসবুকটাকে আমরা চাইলে ইসলামের কল্যাণে কি কাজে লাগাতে পারি না? ছাত্র ভাইরা, যুবক ভাইরা, ফেসবুকটাকে বেশি বেশি ইসলামের কাজে লাগানো যাবে না? এই ফেসবুক ছিল আগে হাসি তামাশার জায়গা, ছবি আপলোড করে লাভ রিয়েক্ট, তারপরে আরও কী কী জানি আছে এগুলো দেওয়ার জায়গা। এখন সেই ফেসবুক হাসি তামাশার পরিবর্তে এই ফেসবুকটা এখন কোরআন হাদিসের বাণী দিয়ে ভরপুর হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। পড়েন, এইভাবেই আমরা অপসংস্কৃতির জন্য ফরজ করেছেন কে? দুই নাম্বার, কেন আমরা কোরআন জানবো ভাই? আমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কে? আচ্ছা ভাইরা বলেন তো, নামাজের মধ্যে শুদ্ধ তেলাওয়াত না হলে এই নামাজ কি কবুল হবে? তাহলে বলেন তো ভাই, যে সালাত, এই সালাতটা কি? সালাত ইজ দ্য কি অফ সাকসেস। নামাজ তো সফলতার চাবি, নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে না। নবীজি বলেছেন, বাইনাল আব্দি ওয়াল কুফরি তারকু সালাহ, আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আমার যুবক ভাইরা কথাগুলো শোনো, দেখো আল্লাহ কি সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন। লাকদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর সুরত, সবচেয়ে সুন্দর স্ট্রাকচার দিয়ে মানুষ বানিয়েছেন কি? মানুষ ছাড়া পৃথিবীতে আর কোনো সৃষ্টি এত সুন্দর করে আল্লাহকে সাজদা দিতে পারে না। আমাদেরকে সাজদা দেওয়ার উপযোগী করে বানানো হয়েছে। আপনাদের বাড়িতে গরু ছাগল থাকলে আপনারা বাড়িতে গিয়ে গরু ছাগলকে আমাদের মতো পিটাইয়া সাজদা দেওয়ানোর চেষ্টা করেন তো পারবেন? গরু ছাগল যদি আমাদের মতো সাজদা দিতে যায়, হাঁস মুরুগ কিংবা যা আছে যত প্রাণী, এই গাছপালা তরুলতা থেকে নিয়ে শুরু করে আল্লাহর যে কোনো সৃষ্টি, মানুষ ছাড়া অন্য কোনো সৃষ্টি মানুষের মতো রুকু দিতে পারবে, মানুষের মতো সাজদা দিতে পারবে না? মানুষকে আল্লাহ সাজদা দেওয়ার মতো করেই বানিয়েছেন, গরু ছাগলকে ওইভাবে বানানো হয় নাই। সুতরাং যে মানুষ মানুষ হয়েও আল্লাহরে সাজদা দিল না, ওই মানুষ আর গরু ছাগল পশুর মধ্যে তো কোনো পার্থক্য থাকলো না। আপনাকে সাজদা দেওয়ার জন্য বানানো হয়েছে, ভাই সাজদা দেন। নামাজ সফলতার চাবি, নামাজ ছাড়া জান্নাতে যেতে পারবেন না আপনি। আমার যুবক ভাইয়েরা, আজান হয়ে গেলে সবার আগে মসজিদে দৌড়াও, নামাজ যে ছেড়ে দিচ্ছেন আপনি, কিভাবে ছেড়ে দিচ্ছেন? যে কোনো সময় তো আপনার মৌত হয়ে যেতে পারে। এই বদরখালীতে, ইলিশিয়া বাজার বা আশেপাশে যে কোনো বাজারে হয়তো আপনার কাফনের কাপড় ঢুকে গেছে, বাজারে হয়তো কাফনের দোকানে আপনার কাফন চলে এসেছে, কেমনে নামাজ ছাড়েন আপনি? যুবকরা বলবে, হুজুর না আই এখন নমরমু, হ্যাঁ মরতাম না আমি, এখন এখনও তো জোয়ান। আরে ভাই, আপনার মতো কত যুবক তো মারা যাচ্ছে, আছে না নাই? পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। নামাজ ছাড়বেন না। তো আমি বলছিলাম কেন কোরআন জানা দরকার, এই নামাজগুলোকে কবুলযোগ্য করার জন্য, সুন্দর এবং বিশুদ্ধভাবে আদায়ের জন্য আপনার কোরআন জানা দরকার। কারণ বিশুদ্ধ কোরআন না হলে, কোরআন তেলাওয়াত শুদ্ধ না হলে আপনার পাঁচ ওয়াক্তের নামাজও আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে। তাহলে দুই নম্বর পয়েন্ট কি বললাম ভাই? অন্তত আপনার নামাজগুলো শুদ্ধ করে আদায়ের জন্য আপনি কোরআন শিখেন, মনে থাকবে। আচ্ছা নাম্বার থ্রি, তিন নাম্বার, কোরআন শুধু নিজে শিখলে হবে না, কোরআন মানুষকে শেখাতে হবে, কোরআনের দাওয়াত দিতে হবে। তো কোরআনের দাওয়াত যে আপনি আরেকজনকে দিবেন, এজন্য কি আপনাকে কোরআন শিখতে হবে না? হবে। তাহলে কোরআনের প্রচার করার জন্য হলেও আপনাকে কোরআন জানতে হবে। চার নাম্বার, কোরআন থেকে হেদায়াত পেতে হলে আপনাকে কোরআন জানতে হবে। কোরআনের ভেতরে হেদায়াত আছে না নাই, এই কথা তো আল্লাহ কোরআনের শুরুতেই বলেছেন, পড়েন আমার সঙ্গে আলিফ লাম।
হামিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক এন্ড অরিজিনাল বুক ইন দিস ওয়ার্ল্ড, হোয়ার অফ দেয়ার ইজ দ্য ডাউট অ্যাবাউট ইট, এন্ড ইটস এ গাইডেন্স ফর দোজ হু আর মুত্তাকিন। এমন কিতাব তোমাদের জন্য নাজিল করেছে যার ভেতরে সন্দেহ আছে, এ ব্যাপারেও কোনো সন্দেহ করা যায় না। আল্লাহ আকবার, মুত্তাকিনদের জন্য, তাকওয়াবান পরহেজগার লোকদের জন্য এই কোরআনকে হেদায়াতের গাইডলাইন বানিয়ে যিনি নাজিল করেছেন তিনি কি? তো হেদায়াত পেতে হলে তো আপনাকে কোরআন আগে জানতে হবে, কোরআন পড়তে হবে। তাহলে তিন নম্বর পয়েন্ট বললাম, হেদায়াতের জন্য কোরআন জানতে হবে, নাম্বার ফোর। চার নাম্বার না, চারটাই তো বলেছি, নাম্বার ফাইভ। পাঁচ নাম্বার হচ্ছে আপনার জীবনের সকল সেক্টরকে সুন্দরভাবে পরিচালনার জন্য, সকল দিক এবং বিভাগ কিভাবে আপনি পরিচালনা করবেন, সব কি কোরআনে নাই? আচ্ছা, কোরআনে অর্থনীতির কথা নাই, সমাজনীতির কথা নাই, পররাষ্ট্রনীতির কথা নাই, পরিবার নীতি নাই, সব আছে। এখন আছে তো ঠিক আছে, ওই যে বললাম গাড়ি চালাইতে হলে আগে গাড়ি চালানো জানতে হবে, গাড়ি চাবি দেওয়ার পরে গিয়ার লাগাইতে হয়, স্কেলেটর চাপতে হয়, এগুলো তো জানতে হয়। এখন কোরআন থেকে আপনি জীবনের সব সমস্যার সমাধান আপনি পাবেন, এই জন্য কোরআন আপনাকে কি করতে হবে জানতে হবে। কোরআনে কারিমের ভেতরে সব আছে, এই জন্য আল্লাহ বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। আল্লাহ তাআলা বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইই, কি দরকার তোমাদের, কোনো কিছু কোরআনে বাদ নাই, তিবিয়ানাল লিকুল্লি শাই, তোমাদের জন্য যা দরকার সব আমি কোরআনের ভেতরে দিয়েছি। আল্লাহ আকবার, এগুলো পড়ে পড়ে খুঁজে খুঁজে আপনাকে বের করে নিতে হবে। নাম্বার সিক্স, কেন আপনি কোরআন জানবেন? জান্নাত কোন পথে, ওই পথ তালাশ করতে হলে আপনাকে কোরআন জানতে হবে। সূত্র না জানলে যেমন অঙ্ক করা যায় না, ঠিক তেমনি কোরআন না জানলে জান্নাতের পথেও হাঁটা যায় না। কোরআনের পথ ছাড়া দুনিয়ার সমস্ত পথ অন্ধকার, কোরআনের পথ ছাড়া দুনিয়ার সমস্ত পথ গুমরাহির পথ। ওই গুমরাহির পথ থেকে, অন্ধকার পথ থেকে আলোর পথ, হেদায়েতের পথ, জান্নাতের পথ খুঁজে পেতে হলে আপনাকে কোরআন জানতে হবে। নাম্বার সেভেন, কি কারণে কোরআন জানতে হবে, নোট করে রাখতেছেন তো সবাই? ওই দিন ফরিদপুরের আলফাডাঙ্গায় এমন কিছু পাবলিক পাইছি, ওখানে আলোচনা করলাম মুনাফিকের পনেরোটা বৈশিষ্ট্য নিয়ে। এর কিছু পাবলিক এমন পাইলাম, আমি বললাম কারা কারা মুখস্থ করছেন, চার পাঁচজন দাঁড়ায়, ইউটিউবে হয়তো অনেকে দেখছে, আমি এদেরকে পুরস্কারও দিয়েছি, আবার মাহফিলে ডেকে ডেকে পুরস্কারও দিয়েছি, এরা পনেরোটা পয়েন্ট মুখস্থ করে ফেলেছে। এরকম মাহফিলে আসলে যা কিছু আলোচনা হয় এগুলো মেমোরির ভেতরে ঢুকিয়ে রাখার দরকার আছে না নাই? কয়টা বলছি, ছয়টা, কয়টা বললাম, ছয়টা। নাম্বার সেভেন, কেন আপনি কোরআন জানবেন? কোরআন যদি আপনি না পড়েন, না জানেন, শুদ্ধ করে পড়তে না জানেন, কোরআন আপনাকে লানত দিবে। কোরআন আপনাকে কি দিবে? আমরা সবাই জানি বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে নেকি পাওয়া যায়, কত? আরেকটু জোরে বলেন, কত? আমরা সবাই জানি নবীজি বলেছেন মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাত ওয়াল হাসানাতু বিআশরিন আমসালিহা। নবীজি বলেছেন যে ব্যক্তি আল্লাহর যে বান্দা কিংবা আল্লাহর যে বান্দি আল্লাহর কিতাবে কোরআন থেকে তেলাওয়াত করে প্রত্যেক হরফে আল্লাহ দশ করে নেকি দান করেন। এটা আমরা সবাই জানি, কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করলে যেমন প্রত্যেক হরফে দশ করে নেকি পাওয়া যায়, তার বিপরীতে আপনি যদি অশুদ্ধ করে তেলাওয়াত করেন, তেলাওয়াত যত করবেন তত কোরআন লায়নত দিবে। রুব্বা কারি উলিল কোরআন ওয়াল কোরআন ইয়ালানুহ, কোরআনের এমন কিছু তেলাওয়াতকারী আছে এরা যখন কোরআন তেলাওয়াত করে কোরআন তাকে লায়নত দেয়। দুই ব্যক্তি কোরআন পড়তেছে, একজন কোরআন পড়ে সে সওয়াব পায়, আরেকজন কোরআন পড়ে কোরআন তারে লায়নত দেয়, দুইজনের তেলাওয়াত কি সমান? তেলাওয়াত কি সমান? একজন নিজের মতো কোরআন পড়ে আর আরেকজন, আল্লাহ বলেছেন মরাত্তিলিল কোরআনা তারতিলা, আরেকজন তারতিলের সাথে, তাজউইদের সাথে, তাহসিনের সাথে বিশুদ্ধ করে কোরআন পড়ে, আরেকজন নিজের মতো কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা আলহামদু নাকি আলহামদু?
এটা আলামিন নাকি আলামিন? একজন পড়তেছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, অনেকে এরকম কোরআন পড়ে আছে না কি, আপনার নিজের মতো কোরআন পড়লে হবে? আপনি এরকম কোরআন পড়বেন হরফে হরফে কোরআন শুধু কি দিবে, লানত দিবে। তাহলে সাত নম্বর বললাম ভাই, কোরআনের লানত থেকে বাঁচার জন্য আপনাকে কোরআন বিশুদ্ধ করে পড়া জানতে হবে। নাম্বার এইট, কোরআনের আলোকে আলোকিত জীবন গঠন করার জন্য আপনাকে কোরআন জানতে হবে। কোরআন ছাড়া তো আপনি আলো পাবেন না, আগেই তো বলে ফেললাম কোরআন ছাড়া সব পথ অন্ধকার, এই জন্য আপনার কোরআন জানতে হবে। নাম্বার নাইন, নয় নাম্বার, কোরআন এজন্যই জানতে হবে, কোরআন যেখানে নাই ওই জায়গাটা বিরান বাড়ির মতো। এটা কিসের মতো? যার অন্তরে কোরআন নাই এটা মরা অন্তর, এটা তাজা না, এটা কি? আর একটু জোরে বলেন, এটা কি? মরা, এটা বিরান বাড়ি। বিরান বাড়ি বুঝেন তো আপনারা, যে বাড়িতে মানুষ বাস করে না, পোকামাকড় হিংস্র জন্তু জানোয়ার যেখানে থাকে, যে শিক্ষা প্রতিষ্ঠানে সব কিছু আছে কিন্তু কোরআন নাই, ওই শিক্ষা প্রতিষ্ঠানও বিরান বাড়ির মতো। ওখান থেকে পড়াশোনা করে করে শিক্ষা দীক্ষা যাই পাবে, এরা সুশিক্ষায় কখনো শিক্ষিত হতে পারবে? আজ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সব পড়ানো হয়, কোরআন নাই হাদিস নাই। কোরআন হাদিস থাকলে কি গুনাহ হইতো? যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোরআন পড়ানো হতো, আমাদের ছেলেরা আমাদের মেয়েরা এরা একেবারে ক্লাস ওয়ান থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত যদি সিলেবাসে তাদের ধাপে ধাপে কোরআন হাদিস থাকতো, তাহলে এই ছেলেগুলো এই মেয়েগুলো পড়াশোনা শেষ করে একদিকে যেমন উচ্চশিক্ষিত হতো, অন্যদিকে সবাই মুত্তাকি পরহেজগার আর বড় বড় আল্লাহর ওলি হয়ে যেত। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোরআন নাই, যতটা ছিল ওইটাও বাদ দেওয়ার চিন্তা ভাবনা। এখন তো ধর্মশিক্ষাকে বোর্ড পরীক্ষা থেকেও বাদ দেওয়া হয়েছে। ধর্মশিক্ষা নিয়ে এত চুলকানি কেন? তার মানে ধর্মশিক্ষা বাদ দিতে পারলেই সব অসভ্যতা আর নোংরামির পথ পরিষ্কার হয়ে যাবে, তাই না? বিবর্তনবাদ নামক কুফরি মতবাদকে এড করা হয়েছে। বিবর্তনবাদ এটা কুফরি মতবাদ, বানর থেকে মানুষ হয় নাই, মানুষ মানুষই ছিল, বরং মানুষকে কিছু অমানুষের জাতকে মানুষ নামক কিছু অমানুষের জাতকে আল্লাহ মানুষ থেকে বানর বানিয়েছেন। কোরআন এই ঘটনা আছে না, ওয়ালাকাদ আলিমতুমুল লাযীনা আতাদাউ মিনকুম ফিসসাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। শনিবারের বিধান লঙ্ঘন করেছিল দাউদ আলাইহিসসালামের উম্মত, শনিবারের বিধান লঙ্ঘন করার কারণে সেই সময়ে বনী ইসরাইলের 70,000 ইহুদিকে আল্লাহ বানর বানিয়েছেন। গাধার দল, বানর থেকে মানুষ হয় নাই, মানুষ মানুষই ছিল, বরং মানুষ নামের কিছু অমানুষের জাতকে আল্লাহ বানর বানিয়েছেন। আল্লাহর সব কিছু করার ক্ষমতা আছে না নাই? আল্লাহর সব কিছু করার ক্ষমতা আছে না নাই? তিনি সাগরকে নগর বানান, নগরকে সাগর বানান, কেমনে বানান? নূহ নবীর উম্মতের লোকদেরকে, সেই সীমালঙ্ঘনকারী জাতিকে মহাপ্লাবন দিয়ে কি আল্লাহ ধ্বংস করেন নাই? আল্লাহ সাগরকে নগর বানান, নগরকে সাগর বানান, দিনকে রাত বানান, রাতকে দিন বানান, যাকে মন চায় উপরে উঠান, যাকে মন চায় বেইজ্জত করেন, যাকে মন চায় ক্ষমতা দেন, যাকে মন চায় বেইজ্জত করে জুতার বাড়ি খাওয়াই আবার চেয়ার থেকে নামাইয়াও দেন। সব ক্ষমতা কার কাছে? তা আমরা তো চেয়ারে উঠলে হুশ থাকে না, ওই যে যখন চেয়ারে উঠি, আমি যে একটা কথা বলি, যে যখন চেয়ারে সে তখন গিয়ারে, আমিও নিজে গিয়ারে, কারণ আমি তো চেয়ারে, তবে আমার গিয়ার ঠিক আছে, এটা ইসলামের পক্ষে আছে, কোরআনে পক্ষে আছে। আমরা তো কেউ কেউ চেয়ারে বসে যা মন চায় তাই করি, এজন্য আল্লাহ কোরআনের ভেতরে চেয়ারের নামে একটা আয়াত দিয়েছেন। আয়াতের নাম কি? আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি। এটা আমার কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত, কেন? কারণ এই পৃথিবীতে চেয়ারে বসে বহু চেয়ারওয়ালা লোকেরা এই চেয়ারের অপব্যবহার করে মানুষের উপরে জুলুম চালায়, এই জন্য চেয়ারের ওই আয়াতে আয়াতুল কুরসির ভেতরে আল্লাহ তাআলা তার নিজের সোভরেন্টি, নিজের সার্বভৌমত্বের পরিচয় দিয়ে, নিজের সার্বভৌম ক্ষমতার পরিচয় তুলে দিয়ে তামাম দুনিয়ার চেয়ারওয়ালা লোকদেরকে আল্লাহ সতর্ক করে দিয়েছে। চেয়ারে উঠে গিয়ার মারাই দিয়েন না, কারণ চেয়ারে বসাইছেন যিনি ওই চেয়ার থেকে আবার জুতার বাড়ি খাওয়াইয়া বেইজ্জত করে কান ধরে নামাইতে পারেন তিনি। সব ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক কে? কোরআন কেন জানবেন? নয় নম্বর পয়েন্ট বললাম, কোরআন ছাড়া সব কিছু বিরান বাড়ির মতো। আজ আমাদের শিক্ষাঙ্গনগুলোতে কোরআন নাই, এজন্য শিক্ষাঙ্গনগুলোতে অশান্তি বাড়ছে না কমছে?
বলেন বাড়ছে না কমছে? একটা মজার তথ্য দিয়ে যায়, এখানে যাদের বয়স 30 বছরের বেশি আপনারা বলবেন, জবাব দিয়েন আপনারা, আপনারা এসএসসি বা ইন্টারমিডিয়েট ওই লেভেলে বা ওই বয়সে গিয়ে যা বুঝছেন, এখনকার দেখবেন পুচকা পুচকা পোলামাইয়ারা কম বয়সে সব আপনাদের চেয়ে আরও বেশি বুঝে ফেলে। আমি চিন্তা করলাম এরা কম বয়সে এত পাকছে কেমনে, একটু গবেষণা শুরু করলাম যে কম বয়সে এত পাকছে কেমনে। চিন্তা করে কারণ পাইছি দুইটা, কয়টা জোরে বলতে হবে, কয়টা দেখেন তো মিলে কিনা, মানে কারণগুলো আমি যেগুলো বের করছি এগুলো বাস্তবসম্মত কিনা দেখেন। 1 নম্বর অপশিক্ষা, আর 2 নম্বর অপসংস্কৃতি। 1 নম্বর অপশিক্ষা, 2 নম্বর অপসংস্কৃতি। অপশিক্ষা কি? এখন তো দেখবেন নতুন নতুন অনেক বই অ্যাড করা হয়েছে, এই যে শারীরিক শিক্ষা নামে একটা বই স্কুলে আছে না নাই, ওই বইগুলোতে এমন এমন চ্যাপ্টার এমন এমন লেসন সেখানে ইনক্লুড করা হয়েছে, যেখানে যৌন সুরসুরিমূলক যৌন উন্মাদনামূলক অশ্লীল অনেক চ্যাপ্টার অ্যাড করে আমাদের ছোট্ট ছোট্ট ভাই বোন আমাদের দেশের কোমলমতি শিক্ষার্থী ছোট্ট ছোট্ট এই ছেলেমেয়েগুলোকে এত কম বয়সে পাকনা বানায়া যৌনতার দিকে তাদেরকে ধাবিত করে দেওয়া হচ্ছে। কম বয়সে বাক্সে গিয়ে এমনি এমন নাকি? 1 নম্বর অপশিক্ষা, শিক্ষার নামে অপশিক্ষা। 2 নম্বর অপসংস্কৃতি, গোটা পৃথিবীতে এখন অপসংস্কৃতির সয়লাব ঘটেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে আমরা ফোন তুলে দিয়েছি, ফোনটা অপসংস্কৃতি না, প্রত্যেকটা জিনিসেরই পজিটিভ সাইড আছে নেগেটিভ সাইড আছে। ফোন তো ভালো, এটা যোগাযোগ ব্যবস্থাকে সহজ করে দিয়েছে, কিন্তু সব কিছুর একটা সময় আছে। আগে আমরা দেখতাম বাচ্চারা কান্না করলে মা বাবা দূর থেকে এসে কুলে নিত, বাচ্চারে কুলে নিত, আদর করত, তারপর কবিতা শোনায়া গল্প শোনায়া ঘুম পাড়াইত। আর এখন বাচ্চারা একটু কান্নাকাটি করলেই মা বাপ এসে ফোন একটা হাতে দিয়ে ইউটিউবে গিয়ে বেবি শার্ট ডুট 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 লাগাইয়া দেয়। আছে না এরকম? আছে। এই ছোটো বয়স থেকে তো বাচ্চাগুলোকে আপনারা মোবাইল ফোনের দিকে আসক্ত করে দিচ্ছেন। আমি ওই দিন দেখলাম 3 বছরের এক বাচ্চা মোবাইল ফোনের মধ্যে যেরকম স্ক্রলিং করছে এমনি মানে, দেখতে পাচ্ছেন না মনে আপনারা, এমনি মারতেছে, এবং ইউটিউবে ঢুকে সে আবার একটার পর একটা চেঞ্জ করতে জানে। এ কি মারপেট থেকে এগুলো শিখে আসছে নাকি? আপনি বলবেন হুজুর সমস্যা কোথায়? হ্যাঁ সমস্যা আছে, ছোটবেলা থেকে সে ওই জিনিসের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। অনেক মা বাবারা আমাদের কাছে অভিযোগ করেন, হুজুর বাচ্চারে পড়ায় বসাই দিই পারি না, সারাদিন খালি গেমস খেলতে চায়। তা হে কি নিজে গেমস খেলতে চায়? আপনি তো তারে ওই দিকে আসক্ত করে দিয়েছেন। ওই দিন একজন আমারে কয়, হুজুর আমার মেয়ে JSC পরীক্ষায় A+ পেয়েছে। আমি বললাম মাশা আল্লাহ। কয়, হুজুর খুশি হয়ে আমি আইফোন গিফট করছি। বললাম ভালো করছেন, কিছুদিন পরে আপনারে জামাই গিফট করবে। এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের হাতে আপনারা ফোন তুলে দিয়েছেন কেন? এদেরকে ধ্বংসের পথে আপনারা ঠেলে দিবেন না, অপসংস্কৃতি থেকে বাঁচান। আর এখানে কলেজ বিশ্ববিদ্যালয়ের যে ভাইয়েরা আছো, যুবক ভাইরা যারা আছেন তাদেরকে বলবো, ভাইরা তথ্য প্রযুক্তির অপব্যবহার থেকে নিজেকে হেফাজত করুন প্লিজ। এটা বড় ভয়ঙ্কর যুগ, এখন ফেতনার যুগে বাস করছি আমরা। এই যে ফেসবুক একটা আছে, এটার নাম দিছি আমি ফেতনা বুক। এটা ফেসবুক না, এটা ফেতনা বুক। বর্তমানে সবচেয়ে বেশি ফেতনা হয় ফেসবুকের ভেতরে। হুদাই আন্তাজি একজন আরেকজনের বিরুদ্ধে লেখে, একজন আরেকজনের নিয়ে পড়ে থাকে, সারাদিন ফেসবুকে স্ক্রলিং করে। তোমরা ছাত্ররা যে সময় ফেসবুকে ব্যয় করো, এই সময়টা যদি পড়াশোনার গবেষণায় দিতা, আইনস্টাইন নিউটনের চাইতে তোমরা গবেষণায় আরো এগিয়ে যেতে পারতা। ঠিকও কয়, আবার কামগুলা কে করে? তো মাহফিলে ঠিক বলা ফ্যাশন হয়ে গেছে, সব কিছু ঠিক, আবার ফেসবুক চালায় কই হুজুর এটাও ঠিক। আমার ভাইরা আমার কথায় ছাত্র ভাইরা কষ্ট পাইও না কেউ প্লিজ, আমি তো তোমাদের ভাই, তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না, সব কিছুর একটা লিমিট থাকা দরকার আছে না নাই? তোমরা রাত 2টা 3টা পর্যন্ত ফেসবুকে কি করো আমার বুঝে আসে না। আমার বড় অবাক লাগে বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে, যুবকরা তো আমাদেরকে ভালোবাসে কলিজা থেকে মহব্বত করে, কয় হুজুর একটু আপনার ফেসবুকে অ্যাড করে নেন না, তো ধরেন ওই সময় অ্যাড করলাম, এখন হে রাত 2টা 3টায় মেসেঞ্জারে কল দেয়। আমরা না হয় মাহফিল করে বাসায় যেতে যেতে লেট হয়, তুমি এত রাত পর্যন্ত কি করো?
দেখছেন কার মা? যুবক ছেলেরা, এদের চেহারা সুরতের অবস্থা দেখছেন, গাল ভাঙ্গা একদম, বিচি টিচি উঠতে উঠতে হবে না কেন? কারণ রাতের বেলা তো সে ঘুমায় না। আরে বাপ রে বাপ, সে ফেসবুক স্ক্রলিং করতে করতে জিমানি আসে তো, জুরায় না অনেকে তো এরকম, মানে জুরুনি চলে আসছে, জিমাইতেছে, জিমাই জিমাই চালায়, ফোন তার নাকে মুখে পড়ে, তাও সে ফোন হাত থেকে ফেলে না, আছে না নাই? ভাইরা, সব কিছুর একটা লিমিট থাকা দরকার, লিমিটের বাইরে যাওয়া যাবে না। আর ফোন একটা হাতে আছেই বলে অপব্যবহার করে, অপসংস্কৃতি আর অশ্লীলতার দিকে নিজেকে নিয়ে যাওয়া যাবে না। আমার অনেক যুবক ভাইদের হাতে স্মার্টফোন আছে, স্মার্টফোনের সাথে ইন্টারনেট বা ওয়াইফাই কানেকশন আছে, রাতের বেলা হয়তো একা রুমে ঘুমায়, হয়তো সে ভাবছে আমার আব্বু আম্মু আমার ভাইয়া আমার আপু কেউ দেখে না, এখন আমি রুমের ভেতরে যা মন চায় তাই দেখতে পারবো। আমার কলিজার টুকরা ভাইরা, কেউ যদি আপনার এই সকল কর্মকাণ্ড নাও দেখে, একজন তো ঠিকই দেখেন, তিনি কি? ওই আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহর ভয় যাদের ভেতরে আছে তারা কখনো সঠিক পথ ভুলে যেতে পারে না। আমরা ভয় করবো একজনকে, আওয়াজ করে বলেন তিনি কি? সম্মানিত ভাইয়েরা, অপসংস্কৃতি থেকে বাঁচতে হবে। তাহলে বাচ্চারা পাকছে কেমনে দেখছেন? কই জিনিসের কারণে? জোরে বলেন, কয়টা? কি বলছি, এক নম্বর অপশিক্ষা, দুই নম্বর। এবার গার্ডিয়ান যারা আছেন, নিজ দায়িত্বে আপনার ছেলেকে আপনার মেয়েকে অপশিক্ষা আর অপসংস্কৃতি থেকে বাঁচানোর জন্য দায়িত্বশীল আচরণ করুন, দায়িত্বশীল ভূমিকা পালন করুন। আল্লাহ যেন তৌফিক দান করে দেয়। 15টি কারণে কোরআন শেখা দরকার। 9 নম্বর কারণ বলছিলাম যে কোরআন ছাড়া সব বিরান বাড়ির মতো হয়ে যাবে। কোরআন যেখানে নাই সেখানে ইনসাফও নাই। সব জায়গায় কোরআন থাকা দরকার। পরিবারে কোরআন থাকবে, শিক্ষাঙ্গনে কোরআন থাকবে, যদি আইনঙ্গনে বিচারালয়েও কোরআন থাকতো তাহলে বিচারের নামে অবিচার করে নিরপরাধ মানুষের উপর জুলুম করা হতো না। যেখানে কোরআনের বিচার থাকে না সেখানে ইনসাফ থাকে না, সেখানে স্বজন প্রীতি থাকে, সেখানে জুলুম থাকে। যেখানে কোরআন দিয়ে বিচার হয় সেখানে জালেমরা, যারা অন্যায়কারী, যারা অন্যায়কারী জুলুমকারী, তারা শাস্তি পায় আর নিরপরাধ মানুষগুলো মুক্তি পায়। আর যেখানে কোরআন থাকে না সেখানে স্বৈরাচারী আচরণ থাকে, সেই বিচারের ভেতরে স্বৈরাচারী আচরণ থাকে, সেই বিচার ব্যবস্থায় এমন নমুনা হতে পারে যেখানে চোর ডাকাত এবং বেশ্যা নারীরা ভি চিহ্ন দেখিয়ে জেলখানা থেকে বের হয়ে যাবে আর নিরপরাধ আলেমরা বড় বড় আল্লামা রাসেলের ভেতরে পড়ে থাকবে। এটা কোনো সভ্য সমাজের চিত্র নয়, এটা হচ্ছে অসভ্য এবং অবিচার যে সমাজে চলে সেই সমাজের চিত্র, ঠিক কি না? আর যেই সমাজে কোরআন আছে, কোরআনের বিচার আছে, সেই সমাজে ইনসাফ আছে, সেখানে ন্যায় আছে, ঠিক কি না? কোরআনকে সব জায়গায় দিতে হবে। যেখানেই কোরআন আছে সেখানেই শান্তি আছে, যেখানে কোরআন আছে সেখানেই সুবিচার আছে। 9 নম্বর বললাম, কোরআন যেখানে থাকবে না এগুলো বিরান বাড়ি সারা বাড়ির মতো হয়ে যাবে, এজন্য কোরআন জানতে হবে। নাম্বার 10, 10 নম্বর, কোরআন যদি আপনি না জানেন, সবাই একটু কান লাগান ভাই, এই দুইটা পয়েন্ট বড় মারাত্মক পয়েন্ট বলবো আমি, ডেঞ্জারাস, সেন্সিটিভ একেবারে। সবাই একটু বলেন তো দেখি, কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি কে? কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি আমাদের প্রাণপ্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একটু আওয়াজ করে বলেন তো, ওই নবীজির সুপারিশ ছাড়া কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার সুযোগ আছে নাকি? তাহলে কিয়ামতের দিন নবীজির সাফায়াত, নবীজির সুপারিশ আমরা চাই কি চাই না? কারা কারা চান না হাত তুলেন। আরে বাপরে বাবা, আল্লাহর কুতুব কয়েকজন অমনোযোগী আছে দেখা যাচ্ছে। তাহলে নবীজির সুপারিশ আমরা চাই কি চাই না? কারা কারা নবীজির সুপারিশ চান দু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এবার আপনারা শুনেন,
নবীজির সুপারিশ যদি আমরা পেতে চাই তাহলে কোরআন জানা লাগবে। কোরআন না জেনে খবরদার ভাইয়েরা দুনিয়া থেকে যাইয়েন না, নইলে নবীজির সুপারিশ পাওয়া কিন্তু সম্ভব হবে না। আমি সূরা নাম্বার আয়াত নাম্বার বলে দিচ্ছি, আমার কথা বিশ্বাস না হলে বাড়িতে কোরআন গিয়ে মিলাবেন। কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াত রাব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের দিন নবীজি কিছু লোকদের বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর দরবারে সাক্ষ্য দিবেন। কিয়ামতের দিন নবী যদি কারো বিরুদ্ধে দাঁড়িয়ে যান, ওই লোকটাকে নাজাত পাওয়ার কোনো উপায় আছে নাকি? কাদের বিরুদ্ধে নবীজি দাঁড়িয়ে কি বলবেন এবার শুনেন। কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বললেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের দিন রাসূল কিছু লোকদের বিরুদ্ধে দাঁড়িয়ে বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার উম্মতের এই সকল লোকেরা কোরআন পরিত্যাগ করেছিল, এরা কোরআন পড়ে নাই, বুঝে নাই, কোরআন জানে নাই, মানে নাই, দুনিয়ায় তারা কোরআনকে যেভাবে পরিত্যাগ করেছিল, আজ হাশরের মাঠে এই লোকদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে আমিও আজ তাদেরকে পরিত্যাগ করলাম। নাউযু বিল্লাহি মিন যালিক। কি ডেঞ্জারাস, কি সেন্সিটিভ কথা চিন্তা করেছেন, গায়ের লোম দাঁড়িয়ে যায়। নবীজি বলছেন, কোরআন পরিত্যাগকারী লোকদেরকে কিয়ামতের দিন আমি পরিত্যাগ করে আল্লাহর কাছে বলবো, আল্লাহ এদেরকে আমি ত্যাগ করলাম, কে সুপারিশ করবে আপনার জন্য, কি আর নাজাতের ফয়সালা হবে? এই জন্য আমার ভাইয়েরা 10 নম্বর পয়েন্ট বললাম, নবীজির সুপারিশ তো চাই বলে সবাই হাত তুললেন, ওই নবীজির সুপারিশ পাওয়ার জন্য সবাইকে কোরআন জানা দরকার আছে না নাই? নাম্বার এলিমেন্ট 11 নম্বর, কেন আপনি কোরআন জানবেন? কারণ কোরআন যদি আপনি না শিখেন, দুনিয়া আখেরাতে আপনাকে যিনি শাস্তির সম্মুখীন করবেন তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন, তিনি কে? কোরআন যারা জানবে না, কোরআন যারা মানবে না, রব্বুল আলামিন তাদের জন্য দুনিয়া আর আখেরাতে শাস্তি রেখেছেন মোট 3টা। জোরে কন, কয়টা? আরো জোরে, কয়টা? কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ভালো করে শুনুন, আল্লাহ তাআলা বলছেন, আর যারা আমার উপদেশ সম্বলিত এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নিবে, কোরআন যারা জানবে না, মানবে না, ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা, আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দিব। প্রশ্ন হচ্ছে, জীবনকে সংকীর্ণ করার মানে কি? মুফাসসিরিন কিরাম তাফসীরের কিতাবগুলোতে মাঈশাতান দঙ্কার ব্যাখ্যায় 2টো অর্থ দিয়েছেন। 1 নম্বর অর্থ দ্বারা দিয়েছেন, জীবনকে সংকীর্ণ করার মানে হলো ওই লোকগুলোর জীবন থেকে সুখ শান্তি আল্লাহ কেড়ে নেবেন। সবাই বলেন তো, সুখ শান্তি দেওয়ার মালিক কি? টাকা পয়সা ক্ষমতা দিয়ে সুখ শান্তি পাওয়া যায় না। এমন বহু মানুষ আছে, টাকাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা রাতের বেলা ঘুমাইতে পারে না, আছে না নাই? টাকা দিয়ে পয়সা দিয়ে ক্ষমতা দিয়ে সুখ শান্তি আর ঘুম কেনা যায় না। সুখ শান্তি ঘুম এগুলো কার দেয়া নেয়ামত? এই আয়াতের সাথে আপনার জীবনের বাস্তবতা মিলান। এই সমাজে বহু মানুষ আছে, টাকাওয়ালা ক্ষমতাওয়ালা পয়সাওয়ালা, বিত্তশালী হওয়ার পরেও সুখ নাই। হতে পারে তার জীবনের ভিতরে কোরআন নাই, লোকটা এখনো কোরআন জানে না। আল্লাহ শাস্তির ব্যবস্থা করেছেন কেমনে দেখেন। আল্লাহ বলেছেন, যারা কোরআন জানবে না, আমি আল্লাহ নিজেই তার জীবনের সুখ কেড়ে নিব। আল্লাহ যদি কারো জীবনের সুখ কেড়ে নেন, ওই লোকটা কি আর জীবনে সুখী হতে পারবে নাকি? আল্লাহ বলছেন, 1 নম্বর শাস্তি হলো আমি তার জীবনের সুখ কেড়ে নিব। মুফাসসিরিনে কেরাম মাঈশাতান দঙ্কার ব্যাখ্যায় 2 নম্বর অর্থ দিয়েছেন, জীবন সংকীর্ণ করার মানে হলো ওই লোকগুলোর কবরের জীবনকে আল্লাহ সংকীর্ণ বানায় দিবেন। আমার বাবারা, আমার ভাইয়েরা, এই দুনিয়াতে আমরা কেউ থাকব না, কিভাবে আমরা আনন্দ ফুর্তি করি? অনেকে বলে মৌত সামনে, কথাটা ভুল, মৃত্যু পেছনে, কবর হলো সামনে।
প্রতিনিয়ত আমরা কবরের দিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহর ওয়াস্তে বলে যাচ্ছি, খবরদার কোরআন নাসিকে কবরে যায়েন না, কবর কিন্তু ভালো আচরণ করবে না, কবর বড় সাংঘাতিক জায়গা, এখানে কোনো আলাদা আলাদা ক্লাসের কবর নাই, আলাদা ক্যাটাগরির কোনো কবর নাই। আপনি যখন এয়ারপোর্টে ঢুকবেন দেখবেন ভিআইপি টার্মিনাল আছে, সিআইপি টার্মিনাল আছে, সাধারণ নাগরিকদের টার্মিনাল আছে। আপনি যদি আবার চকরিয়া থেকে ঢাকায় যান দেখবেন এসি বাস আছে, নন এসি বাস আছে, লঞ্চে উঠেন বিমানে উঠেন সব জায়গায় দেখবেন বিভিন্ন ক্যাটাগরির সিট আছে, বিজনেস ক্লাস, ইকোনমি ক্লাস, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, এসি, নন এসি, বিভিন্ন ক্যাটাগরির সিট, বিভিন্ন ক্যাটাগরি সব জায়গায় থাকলেও কবর হচ্ছে একমাত্র জায়গা যেখানে কোনো আলাদা আলাদা ক্লাস বা ক্যাটাগরি নাই। আছে, জোরে বলেন আছে। এই বদরখালীতে যত কবরস্থান আছে, কবরস্থানের ভেতরে কি বড় লোকদের কবর, গরিব মানুষের কবর, মুচির কবর, আলেমের কবর, এরকম আলাদা আলাদা সাইট করা আছে নাকি? কবর কিন্তু একটাই, কবর বড় সাংঘাতিক জায়গা। রাতের বেলা তো পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা ছাড়া ঘুমান না, রাতের বেলা তো আপনি নরম তুলতুলে বিছানা ছাড়া ঘুমান না। বাইরে কবর বড় মারাত্মক জায়গা, মাটির তৈরি বিছানা, কবর খুললেই যদি বৃষ্টির দিন না হয় তাহলে দেখবেন নিচ থেকে পোকামাকড় উঠে, আবার বৃষ্টির দিনে কবর খুললে নিচ থেকে দেখবেন পানি উঠে, ওই কাদা মাটিতে কাদায় কাদাযুক্ত হবে। কবরে রেখে চলে আসার পরে কবরের দুই পাশের মাটি তাকে এমনভাবে চাপ দিবে, কবর মাঝে মাঝে কবরে যাবেন, মানুষকে যখন কবরে নামানো হয়, এ যুবক ভাইরা মাঝে মাঝে এগুলো দেখবা, দেখলে পরে অন্তরে আল্লাহর ভয় হয়তো পয়দা হবে। খুব সংকীর্ণ মাত্র সাড়ে তিন হাত জায়গা, কোরআনটা না শিখে কবরে যায়েন না, নইলে এই সংকীর্ণ সাড়ে তিন হাত জায়গা আরও সংকীর্ণ হয়ে যাবে। সংকীর্ণ হতে হতে দুই পাশের মাটি এমনভাবে চাপ মারবে, এক পাশের পাজর গিয়ে অন্য পাশের পাজরে এভাবে ঢুকে যাবে। এই রকম করে তার উপরে শাস্তি চলবে কার হুকুমে? আসতে বলবেন না, জোরে বলেন কার হুকুমে? কথাগুলো কি বানিয়ে বানিয়ে বলতেছি না কোরআন থেকে বলতেছি? বলেছিলাম কোরআন না জেনে দুনিয়া থেকে গেলে শাস্তি কয়টা? বলছি দুইটা। তিন নাম্বার হচ্ছে আল্লাহ বলেছেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, এদেরকে হাশরের দিনে কিয়ামতের মাঠে কবর থেকে অন্ধ করে উঠাবেন কি? হয়তো বদরখালীর কেউ সেখানে থাকতে পারে, আমরা দোয়া করছি আমরা যেন সেখানে না থাকি, বলেন আমিন। এরা হয়তো চশমা ছাড়া চোখে দেখত, এই লোকগুলো বলবে কালা রব্বি লিমা হাশারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা, অগরব তুমি আমাকে আজ অন্ধ করে দিলে কেন? দুনিয়ায় তো আমি চশমা ছাড়াও চোখে দেখতাম, কেন আজ আমাকে অন্ধ অবস্থায় কবর থেকে তুললে? জবাব দিবেন কে? আল্লাহ তাআলা তখন বলবেন কাযালিকা আতাত কা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ তাআলা বলবেন বান্দারে, তোর ঘরে তো আমার কুরআন ছিল, আমার কিতাব ছিল, তোর ঘরে তোর কাছে আমার কিতাব, আমার কিতাবের আয়াত যাওয়া সত্ত্বেও আমার কিতাব তুই পড়লি না, জানলি না, বুঝলি না। দুনিয়ায় আমার কিতাবকে তুই যেমন ভুলে গিয়েছিলে, ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আজ হাশরের মাঠে তোর মতো গোলামকেও আমি আল্লাহ ভুলে গেলাম, নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহও যদি বলে না আমি তোরে ভুলে গেলাম, বলেন ওই লোকটারে আর কে বাঁচাবে? আগের পয়েন্টে বললাম নবীজি সুপারিশ না করে তাকে ত্যাগ করবেন, আর এই পয়েন্টে বললাম আল্লাহ মুখ ফিরাই দিবেন, কে বাঁচাবে রে ভাই আপনাকে? আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য আর নবীজির সুপারিশ পাওয়ার জন্য কোরআন শেখা, জানার, বুঝার দরকার আছে না নাই? সবাই শিখবেন তো কোরআন। কয়টা পয়েন্ট বললাম? কয়টা বললাম? এগারো, নাম্বার টুয়েলভ। কোরআন যদি না শিখেন কিয়ামতের দিন আপনাকে মুখ অন্ধ আর বধির বানিয়ে হাশরের মাঠে তুলবেন কে? আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ৯৭ নম্বর আয়াতে বলেছেন
ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما وصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا. الله تعالى বলছেন এদেরকে আমি মুখ অন্ধ এবং বধির বানিয়ে হাশরের মাঠে একত্রিত করব, যখনই আগুনের তেজ কমে যাবে এদের শাস্তিকে ভালো করে শাস্তির স্বাদ আস্বাদন করানোর জন্য আগুনের তেজ বাড়ায় দিবেন কে? ইয়াদু বিল্লাহ, আল্লাহ এই বেজ্জুদি থেকে আমাদেরকে হেফাজত করে। আরো আসতে বলেন আমিন। নাম্বার 13, কোরআন আপনি কেন জানবেন? 13 নাম্বার পয়েন্ট হলো, কোরআন যদি আপনি না জানেন কোরআন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কোরআন যদি কারো বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তার আর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেছেন, আল কোরআন হুজ্জাতুল্লাকা আও আলাইক, এই কোরআন হয় কিয়ামতের দিন তোমাদের পক্ষের দলিল হয়ে যাবে, নইলে তোমাদের বিপক্ষের দলিল হয়ে যাবে। কোরআন কার পক্ষে সাফায়াত করবে, কার পক্ষের দলিল হবে? দুনিয়ায় যারা কোরআনওয়ালা লোক হবে, যারা কোরআন পড়বে, কোরআন জানবে, কোরআন বুঝবে, কোরআন মানবে, কোরআনের আন্দোলনে সামিল হবে, কোরআন সেই সকল কোরআনওয়ালা লোকদের জন্য কিয়ামতের দিন দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে ঝগড়া চালাবে, ততক্ষণ আল্লাহ ওই কোরআনওয়ালা লোকটারে মাফ করে দিয়ে জান্নাতের ভেতরে ঢুকাবে না যতক্ষণ। তাহলে আমরা সবাই কোরআনওয়ালা হওয়ার দরকার আছে না নাই? আর কোরআনওয়ালা যদি না হয় কোরআন বিরুদ্ধে দাঁড়াবে, কোরআন যদি বিরুদ্ধে দাঁড়িয়ে যায় জান্নাতে যাওয়ার আর কোনো উপায়? নাম্বার 14, 14 নাম্বার, কোরআন যদি আপনি না জানেন তাহলে কোরআন আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছাবে। নবীজি বলেছেন, আল কোরআন শাফিউম মুশাফফা, কোরআন হচ্ছে এমন সাফায়াতকারী যার সুপারিশ কবুল করবেন কে? ফামান জাআলাহু আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ, যেই ব্যক্তি কোরআনকে জীবন পরিচালনায় সামনে রাখবে কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। ওমান জাআলাহু খালফা যাহরিহি সাকাহু ইলান নার, আর কোরআনকে যারা জীবন পরিচালনায় পেছনে রাখবে, কোরআনের আইন যারা মানবে না কোরআন তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে জান্নাতে যাওয়ার জন্য কোরআন জানার দরকার আছে না নাই? 15 নাম্বার, কোরআন যদি আপনি না জানেন আর এভাবেই যদি দুনিয়া থেকে চলে যান, কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আল্লাহর আদালতে দাঁড় করানো হবে। আল্লাহর আদালতে আপনাকে জিজ্ঞাসা করা হবে কোরআনুল কারিমের 43 নাম্বার সুরা সূরাতুজ যুখরুফের 44 নাম্বার আয়াতে রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন إِنَّهُ لَذِكْرٌ لَكَ وَلِقَوْمِكَ وَسَوْفَ تُسْأَلُونَ. আল্লাহ তাআলা বলছেন, হে নবী, এই কোরআন আপনার জন্য আর আপনার উম্মতের জন্য উপদেশ, ওয়া সাউফা তুসআলুন, আর অবশ্যই এই কোরআনের ব্যাপারে আমি তাদেরকে জিজ্ঞেস করব। এই কোরআনের ব্যাপারে আপনাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন, কেন আপনারা কোরআন শিখলেন না, জানলেন না, মানলেন না? একদিন সব জবাব দেওয়া লাগবে কার কাছে? কার কাছে? কোরআন কেন জানবেন? কয়টা কথা বললাম ভাই, কয়টা কথা বললাম? যুবক ভাইরা, সামনে কোরআন নাজিলের মাস ভাই, আমার বাবারা যারা আছেন, বাবার বয়সে আমার চাচাদেরকে অনুরোধ করব, মাহফিল কমিটিকে আগে অনুরোধ করব, বছরে একটা মাহফিল করলেই হক আদায় হয় না, পারলে কয়েকজন ভাই মিলে এলাকায় বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্র চালু করেন, আর মসজিদগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদগুলোর মতো বৈশিষ্ট্য মণ্ডিত করুন। এখন তো আমাদের মসজিদগুলো খালি নামাজ পড়ার জায়গা, আর নবীজির সময়ে মসজিদে নববী ছিল দিন চর্চার জায়গা, এটা ছিল বিয়ের জায়গা, এটা ছিল দিন চর্চার জায়গা, দর্শের জায়গা, এটা ছিল রাষ্ট্র পরিচালনার জায়গা। আমরা এখন মসজিদকে খালি বানাইছি নামাজের জায়গা। আমরা যদি মসজিদগুলোতেও কোরআন শিক্ষা কেন্দ্র চালু রাখতাম, আমাদের সমাজে কোরআন না জানা এত মানুষ থাকতো না। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, অনেকে আছেন আপনারা কোরআন শিখেন নাই, হয়তো আজকের আলোচনা শুনে অনেকের কলিজায় ভয় শুরু হয়ে গেছে। পরের ওটা কারণ যে বললাম, প্রত্যেকটা কারণ তো সেন্সিটিভ, কোরআন না জানলে জান্নাতে যাওয়ার সুযোগ আছে ভাই? ওই যে বলেছিলাম, মানতে গেলে কী করতে হবে? জানতে হবে, জানতে গেলে পড়তে হবে। আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে, তরুণ ভাইদেরকে আমার শ্রদ্ধেও
বাবাদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে আপনারা কোরআনটা শিখুন। এবার প্রশ্ন হচ্ছে, হুজুর কোরআন শিখলে তো জান্নাতে যাবো ঠিক আছে, আর কি কি ফায়দা আছে? আমি খুব সংক্ষেপে কোরআনের, কোরআন শিখার, কোরআন জানার ছয়টা উপকারিতা বলে আজকের আলোচনা শেষ করব। ছয়টা পয়েন্ট বলবো না শেষ করে দেব, কয়টা পয়েন্ট বলবো? এক নম্বর, কোরআন যদি আপনি জানেন আর কোরআনটা পড়েন, এটা দুনিয়ার একমাত্র কিতাব, এই কিতাব তেলাওয়াত করলেই সওয়াব পাওয়া যায়। দুনিয়ার অন্য কোনো কিতাব তেলাওয়াত করলে সওয়াব হয় এমনটা আমার জানা নাই, অন্য কোনো কিতাব পড়লে সওয়াব হয় এমনটা আমি জানি না, কিন্তু কোরআন পড়লেই নেকি দিবেন বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরিন আমসালিহা। নবীজি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করবে, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমলনামায় দশ করে নেকি দান করবে। যেমন আলিফ লাম মিম, এখানের মধ্যে হরফ আছে কয়টা? তিনটা। যখন আপনি আলিফ লাম মিম পড়লেন, তিন দশে তিরিশটা নেকি আল্লাহ আমলনামায় দান করে দিবে। তাহলে কোরআন যত বেশি পড়বেন নেকি তত কম না বেশি? কোরআন যত বেশি পড়বেন তত বেশি নেকি হবে, আর কোরআনের তেলাওয়াত আপনি যত বেশি করবেন তত আপনার অন্তরকে কোরআনের নূর দিয়ে মুনাওয়ার করে দিবেন। কি আমাদের জিব্বার মধ্যে, ঠোঁটের মধ্যে এখন কোরআন বেশি না গান বেশি? যুবকরা এখন গান গায় বেশি, মাঝখানে তো বাদাম লইয়া যুবকরা পাগল হয়ে গেল। এইসব বাদাম নিয়ে পাগল হইও না ভাই, হাবি যাবি আলতু ফালতু গান নিয়ে পাগল হইও না, বরং যখনই মন চাইবে তখনই কোরআন পড়ো, যখনই ভালো লাগবে না কোরআন পড়ো, মনটারে ভালো করে দিবেন কি? তাহলে এক নম্বর ফায়দা বললাম, কোরআন পড়লেই নেকি, আর কেয়ামতের দিন যার নেকির পাল্লা ভারী হবে, যার নেকি যত বেশি হবে তার সফলতাও, তার জান্নাতে যাওয়ার সম্ভাবনাও থাকবে কম না বেশি। আরো জোরে বলে, তাহলে নেকির পাল্লা ভারী করার জন্য প্রত্যেক দিন কি পড়ব? আরো জোরে বলেন, কি পড়ব? দুই নম্বর ফায়দা হলো, কোরআন যারা শিখে নবীজির ভাষায় তারা হলো দুনিয়ার বেস্ট পার্সন, সবচেয়ে উত্তম ব্যক্তি, উত্তম মানুষ। নবীজি বলেছেন, খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে যারা কোরআন শিখে এবং মানুষকে কোরআন শিখায়, কোরআন যারা জানে, কোরআনের জ্ঞান যারা আহরণ করে আর জ্ঞান যারা বিতরণ করে, এই দুই শ্রেণীর মানুষ হচ্ছে দুনিয়ার সর্বোত্তম মানুষ। সুবহানাল্লাহ, এই সর্বোত্তম মানুষগুলোর কাতারে আমাদের প্রত্যেককে সামিল হওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? তিন নম্বর ফায়দা হলো, কোরআন আপনি যখন তেলাওয়াত করবেন, তেলাওয়াতকারী লোকদের জন্য কোরআন সুপারিশকারী হবে। নবীজি বলেছেন, ইকরাউল কোরআন ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি। নবীজি বলেছেন, তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো, কারণ কোরআন কিয়ামতের দিন তার তেলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। চার নম্বর ফায়দা হলো, কোরআন আপনি যত তেলাওয়াত করবেন ইমান বাড়ায় দিবেন। কে? অনেক সময় দেখবেন ইমানি চেতনা কমে যায়, যখনই দেখবেন ইমানি চেতনা কমে গেছে তখনই কোরআন তেলাওয়াত বাড়ায় দিবেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الله تعالى বলছেন, নিশ্চয়ই মুমিন তো তারা আল্লাহর নাম, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ হলে পরে তাদের দিল আল্লাহর ভয়ে কেঁপে ওঠে, আর তাদের সামনে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত হলে তাদের ঈমান আরো বেড়ে যায়। আমার যুবক ভাইরা, এখন তো স্মার্টফোনের ভেতরে কোরআনের অ্যাপস নেওয়ার সুযোগ আছে না নাই? প্রত্যেকের ফোনের ভেতরে যেন কোরআনের অ্যাপস থাকে। আমরা যখনই সময় পাই তখনই কি পড়ব? কোরআন পড়ব। ঘরের মধ্যে যেন কোরআনের আওয়াজ শোনা যায়, ফজরের নামাজের পরে সবাই কোরআন পড়বেন। আগে তো ফজরের নামাজের পরে ঘরে ঘরে কোরআন শোনা যাইত, এখন ফজরের নামাজের সময় ঘরে ঘরে নাক ডাকার আওয়াজ শোনা যায়, খালি ঘুমায়। ফজরের পরে কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াতের সাউন্ড যেন ঘর থেকে শোনা যায়।
ঘরের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, যেই ঘরে কোরআনের তেলাওয়াত যত বেশি ওই ঘরের মধ্যে আল্লাহর বরকত নাজিল হয় কম না বেশি। এজন্য ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করবেন। কিছু মানুষ আছে ঘরের ভিতরে তাবিজ লটকায় রেখেছে, আমি জিজ্ঞেস করলাম ভাই তাবিজ লটকাইছেন কেন, কয় হুজুর ঘরের ভেতরে যেন জিন ভূত না আসে। নবীজি বলেছেন ঘরের ভেতর সূরা বাকারা তেলাওয়াত করো, যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয় ওই ঘর থেকে শয়তান জিন ভূত সব পালিয়ে চলে যায়। তাহলে নবীজির প্রেসক্রিপশন আমরা মানবো ইনশা আল্লাহ, ঘরের মধ্যে তেলাওয়াত মারাবেন তো ইনশা। নাম্বার ফাইভ, কোরআন মানার কোরআন জানার পাঁচ নম্বর উপকারিতা হলো এই কোরআন যখন আপনি জানবেন কোরআন যখন মানবেন তখন আপনাকে পুরস্কার দিবেন কি, কোরআন দিয়ে আমল করা লাগবে। নবীজি বলেছেন মান কয়লা বিহি সদাকা, কোরআন দিয়ে যে কথা বলে সে সত্য কথা বলে। ওয়ামান আমিলা বিহি উজেরা, কোরআন দিয়ে যারা আমল করে তাদেরকে পুরস্কার দেন কি। আবার অন্য হাদিসে এসেছে নবীজি বলেছেন ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কোরআন নিয়ে বহু মানুষের মর্যাদা বাড়িয়ে দেন, আবার যারা কোরআনের বিরুদ্ধে চলে যায় তাদেরকে ধ্বংস করে দেন কি। এজন্য কোরআনের সাথে থাকলে ইজ্জত বাড়াবেন কি। নাম্বার সিক্স, ছয় এবং সর্বশেষ হল কোরআন যারা মানবে কোরআন যারা জানবে তাদের জীবনটাকে বরকত দিয়ে যিনি ভরে দিবেন, সবাই বলেন তো তিনি কি। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আর্দ। আল্লাহ তাআলা বলছেন জনপদের লোকেরা যদি ঈমান এনে আমাকে মেনে চলার, আমার বিধানগুলো মেনে চলার, আমাকে ভয় করার নীতি যদি তারা অবলম্বন করে, মাথার উপরের আসমান আর পায়ের তোলার জমিন আসমান জমিনের উভয় জায়গা থেকে আমি তাদের জন্য বরকতের দুয়ার খুলে দেব। তাহলে আজ কোরআন জানার গুরুত্ব আর কোরআন জানার উপকারিতার কথা বললাম, মাহফিলটাও কোরআনের মাহফিল। আমার বাবারা আমার ভাইয়েরা এই কোরআন পড়ুন, কোরআন জানুন, কোরআন মানুন, তাহলেই সফলতা দিয়ে দিবেন কি, জান্নাত দিবেন কি।